বিসিবি ডোমিঙ্গো ইস্যুটা যেন রবীন্দ্রনাথের ছোট গল্পের সংজ্ঞার মতো, শেষ হইয়াও হইল না শেষ। ক্ষণে ক্ষণে পাল্টাচ্ছে দৃশ্যপট, প্রতিদিনই আসছে নতুন নতুন খবর। কিছুটা অন্তর্মুখী দক্ষিণ আফ্রিকান কোচও তাই সকাল বিকাল থাকছেন খবরের শিরোনামে। বিসিবি ডোমিঙ্গো সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই বৃহস্পতিবার সকাল থেকে গুঞ্জন, পদত্যাগ করেছেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো। বাংলাদেশ থেকে তিনি একেবারে বিদায় নিয়েছেন বলেও জানায় একটি গণমাধ্যম, যদিও সেটি অস্বীকার করছে বিসিবি। পুরো বিষয়টাই যে একদম হুবহুভাবে হয়েছে এটা সে বলছে যে এইভাবে না। আলটিমেট যেটা বিষয় সেটা হচ্ছে যে সে উনি পদত্যাগ করেননি বা এই ধরনের কোনো বিষয় আসেনি। পুরো বিষয়টিকে স্রেফ ভুল বোঝাবুঝি শব্দে সীমাবদ্ধ রাখতে চায় ক্রিকেট বোর্ড। রাসেল একটু বিব্রত বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে সম্পর্কটাও কিন্তু এটা একটা ভুল বোঝাবুঝি হতে পারে। সো এই সমস্ত বিষয়গুলো এড়ানোর জন্যই আমি রাসেলের সাথে ডিটেল কথা বলেছি। আজকের এই নিউজ যেটা এসছে এই মিডিয়াতে যে ধরনের ইনফরমেশনগুলো আপনারাও জানতে চেয়েছেন সেই ব্যাপারে ডিটেল কথা হয়েছে এবং বিষয়গুলো আসলে ঠিক না। বিসিবি আশা করছে রাসেল ডোমিঙ্গো আবারও ঢাকায় ফিরবেন, বাংলাদেশ এ দলের সঙ্গে সফর করবেন আফগানিস্তানেও। এ দল দুবাইতে আফগানিস্তানের সাথে সিরিজ খেলবে, সেখানে হয়তো উনি থাকবেন। এখন প্রশ্ন হচ্ছে জাতীয় দলের কোচকে কেন এ দলের সঙ্গে পাঠাচ্ছে বিসিবি? জাতীয় দলের কোচের জন্য কি সেটা অপমানজনক নয়? সবচেয়ে বড় প্রশ্ন, বছর তিনেক আগে এ দলের কোচ হতে চেয়ে আবেদনপত্র জমা দেয়া ডোমিঙ্গোকে কেনই বা জাতীয় দলের দায়িত্বে এনেছিল বিসিবি? উত্তরগুলো মিলছে না, সহসাই তাই এই ইস্যুর সমাপ্তিও ঘটছে না। নোমান আবদুল্লাহ, এখন ঢাকা।